লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আর চিৎকার দিয়ে নারায়ে তাকবীর দুনিয়ার মধ্যে সব বিতর্কিত হতে পারে কিন্তু আমার রবের সুগান কখনোই বিতর্কিত হতে পারে না কথা বলেন ঠিক না বেটি আসলে এই তাকবীর আমাদের উচ্চারণ করার দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বানি ইসরাঈল

ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا الله تعالى تعالى نبي كده كده بولن نبي ابني بولن الحمد لله الذي ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাজি লাম ইয়াত্তাকিয ওয়ালাদা নবী আপনি আমার বান্দাগুলোকে জানায়া দেন তারা যেন তাদের রবের ব্যাপারে এইভাবে প্রশংসা করে কোন রবের প্রশংসা করবে আলহামদুলিল্লাহিল্লাজি লাম ইয়াত্তাকিয ওয়ালাদা যে রব কোনো সন্তান গ্রহণ করেন নাই নিজে সন্তান নাই তিনিও কাউকে ওনার মা বাবা নাই সেই রবের প্রশংসা যেন করে কে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তার রসুলকে বলছেন রসুল জানাইয়া দিচ্ছেন এবার বলেন তিনি যেই জগৎ সমূহ পরিচালনা করছেন এত এত অগণিক মাফলুকাত তিনি পরিচালনা করছেন তাদের সব কিছু সিস্টেম আছে তাদের খাবার দাবার আছে তাদের বাসস্থান আছে সব কিছু তিনি সৃষ্টি করলেন এই সব কিছু পরিচালনার ক্ষেত্রে ওনার কোনো অংশীদারের দরকার নাই তিনি ওনারা যত পরিচালনার ক্ষেত্রে কোনো টেনশনও থাকেন না ওনার কোনো অ্যাডভাইজারের দরকার নাই ওনার কোনো ডেপুটি দরকার নাই ওনার কোনো সেক্রেটারি দরকার নাই ওলা মিয়ে কুল্লাহু অলিজুন এমন রব যিনি ওই রবের প্রশংসা যেন তারা করে আর ওকে বিরোহ তাকে বীর আর যেন তারা তারা তাদের রবের মাহাত্ম বর্ণনা করে একবারে তাকে বীর চূড়ান্ত যায়। তারা যেন তার রবের মাহাত্ম করে চূড়ান্ত ভাবে এই যে আয়াতের এই যে শব্দটা বললাম তারা যেন তার রবের বর্ণনা করে বুঝেন নাই কি জিনিস আল্লাহ তো বুঝলাম কিন্তু এই যে আল্লাহ বলেন তারা যেন বর্ণনা করে এখন আমাদের দায়িত্ব কি বর্ণনা করা আল্লাহ বলছেন তারা যেন তাদের রবের মাহাত্ম চূড়ান্ত বর্ণনা করে তাহলে তার গোলামদের দায়িত্ব কি রবের কি করা বড়ত্বটা মাহাত্মটা চূড়ান্তভাবে বর্ণনা করা এটা দায়িত্ব কার বান্দাদের আমাদের সবাই বলেন এই দায়িত্ব কার আমাদের দায়িত্ব এবার দেখেন কিভাবে আল্লাহ তারা বর্ণনা করাচ্ছেন একজন মুমিন যিনি ইসলাম গ্রহণ করবে ইমান ওই বান্দার উপর প্রতিদিন এগারো বার আল্লাহর মহত্ব বর্ণনা করাটাকে আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন কয়বার সবাই বলেন কয়বার দুইবার অর্থাৎ আমরা বলি শূন্যতে তাক আর ফরজের মধ্যেও বীরে তাহারিমা বলি এবার বলেন তো তাহারিমা যদি কেউ না বলে ওই বান্দার নামাজ হবে নাকি নষ্ট হয়ে যাবি এবার বলেন তো তাকবীরে তাহারিমা কি জিনিস সবাই বলেন একসাথে সবাই চিৎকার দিয়ে বলেন তাকবিরে তাহারিমা কি তাকবীর নারায়ণ তাকিবে আরও চিৎকার দিয়ে নারায়ণ তাক আমরা বরত্ব বর্ণনা করলাম কা এই কথা যখন আল্লাহ তার আয়াত নাজিল করলে সাথে সাথে সাহাবাই কারাম রাস্তাঘাটে বের হয়ে গেছে তারা বের হয়ে গিয়ে সমানে তাকবির দেওয়া শুরু করলো কি তাকবির অম্মা ঘুয়া কিবার আম্মাঘুয়া لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أي تكبير قتال رب العالمين بلن أنت الرسول أي آياتك بل آيات العز وأنت شمانيت آيات صحابة الباري الجيتر مدي ওই সাহাবিরা তাদের গেইটের মধ্যে এই আয়াতটা লিখে রাখতো আর ওই তাকবীরগুলো তাদের বাড়ির গেইটের মধ্যে লিপিবদ্ধ করে রাখত কারণ আপনি আমি মুসলমান কিনা মুমিন কিনা এটাই তো প্রমাণ হবে আপনি আপনার রবের মহত্ব বড়ত্ব প্রকাশ করতে পারছেন কিনা এটার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা এখন এই তাকবীর যখন আমরা প্রতিদিন নামাজে মিনিমাম পাঁচবার ফরজ এগারো বার ফরজ এটা দেখি মানুষ যখন দুনিয়াতে আসে সর্বপ্রথম এই তাকবীরের মাধ্যমে আমরা তাদেরকে স্বাগতম জানাই কথা বলেন ঠিক কিনা যখন এই মানুষটাকে আমরা চিরতরে দুনিয়ার জীবন শেষ করে নিয়ে দিয়ে আসি বা আমাকে যখন দিয়ে আসবে তখন সর্বশেষ যে বাক্যের মাধ্যমে তাকে আমরা বিদায় জানাই সেই বাক্যটা সবাই একসাথে বলেন তো আল্লাহ কিন্তু এই কথাটা যখন কেউ বলে তখন এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে সুলকানি শুরু হয় আসে নাই এই যে সুলকানি শুরু হচ্ছে বিতর্কিত স্লোগান আমার রবের দুনিয়ার সব বিতর্কিত হতে পারে কিন্তু আমার রবের সুগান কখনোই বিতর্কিত হতে পারে না কথা বলেন ঠিক না বেটি ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা আমার রবের থেকে মহা সত্য কথার কার হতে পারে আল্লাহ নিজে কোরআনে বলেছেন তাহলে এই তাকবির আমাদের উচ্চারণ করা দরকার আছে না নাই প্রায় শুধু এক জায়গায় নয় যখনই মারুত জমা হবে তখনই এই তাকবীরের মাধ্যমে বড়ত্ব প্রকাশ করতে করবে কার আল্লাহ আর চিৎকার দিয়ে কার সর্বদা এই তাওহিদের বাণী ইমানের বাণী আল্লাহ তার আমাদের জীবনে ধারণ করে এই জবানের মাধ্যমে উচ্চারণ করে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন আমিন